বাঙালির 12 মাসে 13 পার্বণ, এবার পালা বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজো মানেই আকাশ জুড়ে রঙিন ঘুড়ির ছটা। তবে ধীরে ধীরে সেই চল কমছে, বরং ঘুড়ি লাটাইয়ের জায়গায় রয়েছে মোবাইল গেমের হাতছানি। এর ফলে ঘুড়ির বিক্রি বাট্টা অনেকটাই কমে গিয়েছে। অন্যদিকে দোসর হয়েছে করোনা। করোনা আবহে বাজার জুড়ে ঘুড়ি মাঞ্জার পসরা থাকলেও নেই খরিদ্দার, আর তাতেই এবার মাথায় হাট উঠেছে বিক্রেতাদের। দিনে 100 থেকে 200 টাকা বিক্রি হচ্ছে। নতুনত্বের ছোঁয়া থাকলেও বিক্রির আমেজ তেমন নেই। তবে মোমবাতি, পেটকাটি, চাঁদিয়ালের পাশাপাশি বিভিন্ন ধরনের ঘুড়ি আজও রয়েছে বাজারে। বর্তমান সময়ে যুক্ত হয়েছে কিছু রাজনৈতিক ঘুড়ি, সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের ছবি আঁকা ঘুড়িও দেখা গিয়েছে। কিছু মানুষের মধ্যে এখনও সেই ধরনের ঘুড়ি কেনার প্রবণতা রয়েছে। ঘুড়ির দাম সেইভাবে বাড়েনি, তবে 3 টাকা থেকে 20 টাকার মধ্যে রয়েছে ঘুড়ির দাম। কেনার মানুষ আগের তুলনায় অনেকটাই কমে গিয়েছে। বিশ্বকর্মা পুজোর বাজার এবারে অনেক খারাপ আছে, কেন যা কদিন ধরে বৃষ্টি হচ্ছে হচ্ছে, তার উপর তো ঘুড়ি ওড়াচ্ছেই না ছেলেরা। এখন বাচ্চারা সব এদিকে মন নেই, ঘুড়ি ওড়ানো একটা যে সময় বিশ্বকর্মা আগে যত উঠতো, এখন তার কোনো একমাত্র বিন্দুমাত্র নেই। কেননা বাচ্চাদের হাতে মোবাইল চলে গেছে, এখন মোবাইল নিয়ে ব্যস্ত, মোবাইলে যা কিছু দেখছে করছে। ঘুড়ি ওড়ানো ওই জানে, ওই 2-4 দিন ওড়াতে হয়, বিশ্বকর্মায় ওড়াবো কিনবো অল্প অল্প, এরকম। ঘুড়ির যে রেয়াজ অনেক কমে গেছে আগেকার চেয়ে। একটা অকেশন হচ্ছে 3 মাস ধরে 1 নাগাড়ে বেচাকেনা হয়, পয়সা রোলিং হয়, 12টা 14টা 18টা লেবার কাটে, সে তো বন্ধ হয়ে গেছে। চীনা মাঞ্জা প্রভাব ফেলছে, আমি তো 20 বছর আগেরই সব মিডিয়াকে বলেছি এরকম বন্ধ করুন, কী হয় এখনই চলছে চীনা মাঞ্জা। সল্টলেক থেকে আস, এখানে ঘুড়িগুলো ভালো হয়, ঘুড়িগুলো ঘোরে না। 4 বছর বয়স থেকেই আসছি, কিন্তু করোনার জন্য ঘুড়ি ওড়ানো এখানে কমে গেছে অনেক। আগে যে হারে বাড়তো, এবারে সেটা কমে গেছে।